আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো 1 মিনিটে ব্লেন্ডারে মেয়োনিজ তৈরি। এই মেয়োনিজটি বার্গার, স্যান্ডউইচ, এই মেয়োনিজটি ফাস্টফুড খাবারে খুবই প্রয়োজন হয়। তাহলে চলুন 1 মিনিটে ব্লেন্ডারে মেয়োনিজ তৈরি করে ফেলি। মেয়োনিজটি তৈরি করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো একটি ডিম নিয়ে নিলাম, ডিমটি রুম টেম্পারেচারে হতে হবে, আর এটা যদি ফ্রিজে রাখা থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে। তো ডিমটাকে ফাটিয়ে নিলাম। 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। এবং 1 টেবিল চামচ ভিনেগার অথবা সিরকা দিলেও হবে। 1 টিস্পুন চিনি, 7 মতো লবণ এবং 1 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং 1 টিস্পুন সাদা গোলমরিচ। এখানে আমি 1 কাপ তেল নিলাম। এখন অল্প অল্প করে আমি তেলটা দিব ব্লেন্ডারে, আর অল্প অল্প করে ব্লেন্ডার করব। এভাবে করব, আবার এখন আবার দিব তেল। এইভাবে কয়েকবারে ভাগ করে আমাদের তেলটা দিতে হবে। একবারে দিলে পারফেক্ট মেয়োনিজটা হবে না। আর তেলটা নেওয়ার চেষ্টা করবেন, ভালো মানের তেলটা নেওয়ার জন্য চেষ্টা করবেন। তেলটা যদি পুরাতন হয় তাহলে সেই তেলে গন্ধটা থেকে যাবে মেয়োনিজে। এখন আবার তেলটা দিব। এইভাবেই আমি কয়েকবার দিব তেলটা, একেবারেই দিব না, বারবারই বলছি ফ্রেন্ডস। আমার মেয়োনিজটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেল। মাত্র 1 মিনিটের মতোই লাগলো, 1-2 মিনিটের মতোই লাগলো। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে সেই সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, দয়া করে লাইক দিবেন। যদি লেগে থাকে তাহলে অবশ্যই আপনার পরিচিতদের কাছে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।